সবুজ সাথী প্রকল্পে যে সাইকেল বিতরণ করা হয় সেই সাইকেল বিতরণের জন্য ছাত্রীর পিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হয়েছে এমন অভিযোগ উঠছে দক্ষিণ চব্বিশ পরগনা ঘটকপুকুরে একটি স্কুলে। এমনকি প্রধান শিক্ষিকা তিনি স্বীকারও করে নিয়েছেন যে তিনি টাকা নিয়েছেন। তিনি দাবি করছেন যে এই সাইকেল বিতরণের জন্য যে বিভিন্ন খাতে বিপুল ব্যয় হচ্ছে সেই ব্যয় মেটাতেই টাকা নিতে হচ্ছে ছাত্রীদের কাছ থেকে। প্রধান শিক্ষিকা এটাও জানাচ্ছেন যে গোটা বিষয়টি স্কুল পরিচালন সমিতিকে জানিয়েই করা হয়েছে। সবুজ সাথী প্রকল্পের সাইকেলের জন্য প্রত্যেক ছাত্রী পিছু দিতে হচ্ছে পঞ্চাশ টাকা, তেমনটাই অভিযোগ এবার দক্ষিণ চব্বিশ পরগনার ঘটকপুকুরের কাছে যে স্কুল রয়েছে, গার্লস স্কুল কুলটি গভর্নমেন্ট কলোনি রিফিউজি গার্লস স্কুল, সেই স্কুলের ছাত্রীদের একাংশ যেটা অভিযোগ করছে যে সকালবেলা থেকে সাইকেল বিতরণ হচ্ছে সবুজ সাথী ঠিকই, কিন্তু তারপরে প্রত্যেক ছাত্রীর থেকে কিন্তু পঞ্চাশ টাকা করে আগে নেওয়া হচ্ছে, তারপরে তাদেরকে শ্রেণীবদ্ধভাবে দাঁড় করিয়ে সেই সাইকেল দেওয়া হচ্ছে। প্রধান শিক্ষিকার বক্তব্য, এটা নিয়ম বহির্ভূতভাবেই সেই টাকা নেওয়া হচ্ছে, তিনি তা স্বীকার করে নিচ্ছেন, কিন্তু এই সাইকেল দেওয়ার ক্ষেত্রে যে খরচ রয়েছে সে সমস্ত এন্ট্রি থেকে শুরু করে যারা কাজ করছেন তাদের খরচ বহন করার জন্যই কিন্তু এই ছাত্রীদের থেকে পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে। রসিদ দেওয়ার ক্ষেত্রেও তিনি যেটা বলছেন, রসিদ সকলকে দেওয়া হয়নি, কারণ যারা চাইছেন তাদেরকেই শুধু রসিদ দেওয়া হচ্ছে, অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনটাও কিন্তু প্রধান শিক্ষিকার বক্তব্য। এবং যেটা বলা হচ্ছে যে স্কুল যে কমিটি, সেই স্কুল কমিটিকে গোটা বিষয়টি আগে থেকে জানানো হয়েছে, কিন্তু এই পঞ্চাশ টাকা করে নেওয়ার বিষয়ে প্রধান শিক্ষিকা যেটা বলছেন যে সবুজ সাথী প্রকল্পে কিন্তু কোনো রকমভাবে কোনো টাকা দেওয়ার বিষয় নেই, সবুজ সাথী প্রকল্পে বিনামূল্যেই সাইকেল দেওয়া হয়, কিন্তু তারপরেও পঞ্চাশ টাকা করে প্রত্যেক ছাত্রীর থেকে নেওয়া হচ্ছে, তেমনটাই অভিযোগ ঘটকপুকুরের এই স্কুলের। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। যে সাইকেল বিনামূল্যে বিতরণ করার কথা সেই সাইকেল পিছু কেন ছাত্রদের থেকে পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে, এনে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রধান শিক্ষিকা তিনি বলছেন যে তিনি যে টাকা নিচ্ছেন সেটা স্কুলের পরিচালন সমিতি জানে, যদিও স্কুলের পরিচালন সমিতি তাদের বক্তব্য যে গোটা বিষয়টি সম্পর্কে তারা অবহিত নয় এবং এই বিষয়টি জানার পর কড়া পদক্ষেপ করা হবে এমনই জানাচ্ছে স্কুল পরিচালন সমিতি। না, অভিযোগ নয়, মানে এটা একটা তথ্য, এই যে তথ্যটা আপনারা জেনেছেন সেটা সত্যি, পঞ্চাশ টাকা করে নেওয়া হয়েছে বাচ্চাদের কাছ থেকে, এবং এই নেওয়া হয়েছে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। সবুজ সাথী প্রকল্প যখন এসেছে সাইকেলগুলো ক্যারি করে, যেখানে যে স্টেশনে সাইকেলগুলো তৈরি হচ্ছে সেখান থেকে ক্যারি করে নিয়ে আসা এবং তারপর সেগুলোকে ছাত্রীদের মধ্যে ডিস্ট্রিবিউট করা, তার জন্য যে লেবার সেটা কস্ট, তারপর এই সবুজ সাথী যে পোর্টাল আছে সেই পোর্টালে এন্ট্রি করতে হয়, পার ছাত্রী যে সাইকেলটা দেওয়া হচ্ছে সাইকেলের নাম্বারটা এন্ট্রি করতে হয়। তো এই সমস্ত টোটাল কাজটা করার জন্য যে খরচ সেটা তখন ঠিক হয় যে তাহলে একটা পঞ্চাশ টাকা করে বাচ্চা পিছু ধার্য করা যেতে পারে, যেটা নিয়ে আমরা সবুজ সাথী প্রকল্পের এই সাইকেলটা স্মুথ হইতে বাচ্চাদের মধ্যে আমরা দিতে পারি। নিশ্চিতভাবে নেওয়া যায় না, এটা আমাদের গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ছাত্রীদের জন্য, ছাত্রদের জন্য সবুজ সাথী যে সাইকেল দিচ্ছেন এটা এই প্রকল্পে কেন টাকা নেবে, আমার কাছে এই পর্যন্ত কোনো খবর নেই। নিশ্চিতভাবে আমি খোঁজ খবর নিয়ে দেখব যে কেন কি জন্য টাকা নেওয়া হচ্ছে এবং এর পূর্ণাঙ্গ তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে নেব।